আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমার সমাজে এমন সব বাক্য রয়েছে যে বাক্যগুলো এতটা মারাত্মক, এতটা জঘন্য, এতটা নিন্দনীয় যে আমরা কল্পনা করতে পারছি না, আমরা অনুভব করতে পারছি না, আমরা নিজের মুখ দিয়ে বলেই যাচ্ছি। যেহেতু আমরা মুসলিম, সেহেতু প্রতিটি কথা বা বাক্য আমাদেরকে জেনে বুঝে বলতে হবে। আজকে যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের সমাজে অনেকে বলে থাকে যে বিয়ে জীবনে একবারই হয়, সেটা মেয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি বলা হয়, পুরুষের ক্ষেত্রে খুব একটা বলা হয় না। কারণ পুরুষের তো চারটি বিয়ে জায়েজ রয়েছে আর মহিলাদের একটি, কিন্তু বিধবা হয়ে গেলে, তার স্বামী মারা গেলে তখন সে দ্বিতীয় বিবাহ করতে পারে। এখন আমরা যারা মুসলিম আছি তাদের ক্ষেত্রেও এই কথাটি অনেকে প্রযোজ্য মনে করছে যে বিয়ে জীবনে একেবারেই হয়। এই কথা আমাদের মা বোনদেরকে প্রায় গর্ব করে বলতে শোনা যায়। তারা হয়তো ভাবেন এটা তাদের মান মর্যাদা, আসলে এটা তাদের মান মর্যাদা নয়, এটা বরং অপমান। এর পেছনে লুকিয়ে আছে ব্রাহ্মণবাদী পৌত্তলিকদের অপবিশ্বাস। এই সংস্কৃতি হিন্দুদের থেকে এসেছে। ইতিপূর্বে হিন্দুদের বিয়ে হতো একবার, তাদের স্বামী মারা গেলে তাদের স্বামীর সাথে যে মরদেহ রয়েছে সে মরদেহ আর জীবিত নারী একসাথে জীবন্ত পুড়িয়ে মারা হতো, কারণ বিধবাদের পুনরায় বিয়ে করতে দেওয়া হতো না। এরকম প্রচলিত ছিল হিন্দু সমাজে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সমাজে, সাহাবিদের সমাজে এমন নারীদের সংখ্যা খুবই কম ছিলেন যাদের একটি বিয়ে হয়েছে। বিশ্বাস না হলে আপনি মহিলাদের সাহাবিদের জীবনী পড়ে দেখো। আমরা তো পড়ি না, জানি না, শুধু দুই একজন মহিলা সাহাবিদের নাম জানি, তাও তাদের জন্ম মৃত্যু বলতে পারি না। তাদের নামগুলো পুরো বাবার সাথে মিল রেখে, তাদের ব্যক্তিগত নাম এভাবে মিল রেখে বলতে পারি না। এই জন্য আফসোস যে আমরা ইতিহাস পড়ি না, এবং আমাদের যে সাহাবি, আমাদের যে নবী রয়েছে তাদের জীবনী পড়ি না, যার কারণে আমাদের মূর্খতা বেড়ে যায়, বেদাত আমল ঢুকে যায়, কুসংস্কার ঢুকে যায়, আমরা অপবিশ্বাসে লিপ্ত হই। তখনকার সময় সাহাবিদের যুগে একটি বিয়ে হওয়াকে যেমন কোনো বিশেষ গুণ মনে করা হতো না, আবার একাধিক বিয়ে হওয়াটাও ছিল না কোনো দোষে। বিয়ে দুইজন নারী পুরুষের মধ্যে একটি সামাজিক এবং এটা কিন্তু একটি ধর্মীয় চুক্তি। এর মাধ্যমে পরস্পরের সম্পর্ক হয়, একজন আরেকজনের সাথে সুরক্ষা দিবে। আবার বিধবাকে বিবাহ করলে এটা সওয়াব নাকি কিন্তু অনেক বেশি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ করেছেন, নিজেও তিনি বিধবাকে বিয়ে করেছিলেন, সাহাবিরাও তাই করেছিলেন। কিন্তু আমাদের সমাজে আমাদের নারীরা এই জিনিসগুলো বুঝতে চায় না, মানতেও চায় না। সেক্ষেত্রে নারীদের দোষের চাইতে পুরুষদের দোষ সবচেয়ে বেশি, তারাও বিয়ে করতে খানিকটা ইতস্তবোধ করে। আর যাদের একটি বিয়ে যথেষ্ট তারা তো তাই করবে, আর যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই দুটো বিয়ে করা কিংবা তিনটি কিংবা চারটি বিয়ে করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা জিনিস কি, ব্যক্তিগতভাবে যদি দুজন নারী পুরুষ যথেষ্ট সজ্জন বা ভালো মানুষ হওয়া সত্ত্বেও স্বামী স্ত্রী হিসেবে তাদের মাঝে বুঝ ব্যবস্থা মিল নাও হতে পারে, সেক্ষেত্রে দাম্পত্য জীবনে অনেক সময় বোঝা হয়ে দাঁড়াতে পারে, যেটা তাদের উভয় জীবনকে দুর্বিষহ করে তোলে।
আর যদি আল্লাহ তাআলার বিরুদ্ধে চলে যায়, আল্লাহ তাআলার পথে চলছে না একজন বা আরেকজন, তখন কিন্তু তাদের ছাড়াছাড়িটা মন্দনীয় নয়। কারণ ছাড়াছাড়ি হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে সকল বিষয়ে বেশি প্রায়োরিটি দিয়ে থাকে। যদি ইসলামের যে মূল বিধিবিধান সেই বিধিবিধানগুলো না পালন করে, তাই বিভিন্ন ক্ষেত্রে যদি ছাড়াছাড়ি হয়ে যায়, যে সকল নারীদের ক্ষেত্রে, তাদের উচিত যে ইসলামের প্রতিটি বিধান বা যথাসাধ্য বিধানগুলো মেনে চলা, সঠিক পন্থায় বিয়ে করা, আর ছেলেদের টাকা পয়সা না দেখে দিনদারিত্বতা বেশি প্রাধান্য দেওয়া, আর ছেলেদের উচিত এমন নারীকে বিয়ে করা যারা দিনদারিত্ব বেশি আছে, যাদের পুরো পরিবার ইসলামিক রিমান্ডে চলে, তাদেরকে বিয়ে করা উচিত। এক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর পুরুষ যাদের যাদের সামর্থ্য রয়েছে, তাদের অবশ্যই বিয়ে অধিক করার গুরুত্বটা বেশি দিতে হবে। শুধু একাধিক বিয়ে হওয়াটাই কখনোই কোনো নারী কিংবা পুরুষদের দোষের বিষয় নয়, এটাকে খারাপ চোখে দেখাটা বরং দোষের। নারীদের ক্ষেত্রে বিধবা বা তালাকপ্রাপ্ত নারীকে অপয়া মনে করাটাও এটা একটি পৌত্তলিকদের বিশ্বাস। তাই এই পৌত্তলিকের বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।